হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ঋতুস ব্লগসের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। সকালবেলা আসলে সবজি খিচুড়ি রান্না করা হয়েছিল, সাথে আমি নিয়েছিলাম সবজি খিচুড়ির সাথে মাংস আর দুই রকমের আচার, একটা টক জলপাইয়ের আচার, একটা মিষ্টি জলপাইয়ের আচার। তো সকালবেলার খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরে রান্নাবান্না শুরু করেছিলাম। দুপুরে কী কী রান্না করব সেই জিনিসগুলোই কিন্তু বের করে নিয়েছিলাম। এখানে নানান রকম সবজি আছে, মশলাটাও বের করে নিয়েছিলাম। আর এদিক থেকে আমি কথা বলতে বলতে রান্নাটাও কিন্তু তুলে দিয়েছি। আমি একদম শর্ট প্রসেসে আজকে রান্না করব, বেশি ঝামেলা করব না, হাতে এতটা সময় নেই, খুব দ্রুত আমি রান্না করব। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, মাছ রান্না করব, এই জন্য সমস্ত মশলা আমি খুব ভালো মতো হাতে সময় নিয়ে কষিয়ে নিব। আসলে মাছটা আজকে কষিয়েই রান্না করব। তো এই মশলার মধ্যে আছে পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, আদার পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আর মশলাটা খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে গিয়েছে। মশলাটা যখনই ভালো মতো কষানো হয়ে যাবে তখনই কিন্তু এখানে মাছটা দিয়ে দিতে হবে। আর আমি এক্সট্রা কোনো পানি দিয়ে মাছটা রান্না করব না, জাস্ট এই মশলার সাথেই মাছটা ভালো মতো কষিয়ে, ধিমি আছে মাছটা কষিয়ে নিব। এই তো ধীরে ধীরে মাছটা আমি কষিয়ে নিচ্ছি। মাছটা খুব ভালো মতো কষাতে হবে, যেহেতু আমি মাছটা ভেজে নিইনি এই জন্য মাছের আষ্টে ভাব যেন না থাকে, সেই জন্য মাছটা হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই তো আমি অফ ক্যামেরায় মাছটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম, আর ধীরে ধীরে কিন্তু ধিমি ধিমি আছে মাছটা আমি কষিয়ে নিয়েছি। আর মাছটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এক্সট্রা কোনো পানি দিয়ে মাছটা রান্না করিনি, জাস্ট এই মশলার পানি দিয়েই মাছটা একদম ধীরে আছে রান্না করেছি। এই তো এদিক থেকে মাছ রান্না করা হয়ে গিয়েছে, আর অন্যদিক থেকে কিন্তু ভাতটাও প্রায় রান্না হয়েই এসেছে। বলেছিলাম না দুপুরে বেশি ঝামেলা করব না, জাস্ট ভাত আর তরকারিটাই রান্না করেছিলাম। সকালের মেনু দুপুরের মেনু দেখিয়ে দিলাম, আর দুপুরের পর ক্যামেরাটা অফ করেছিলাম। আর এখন রাত বাজে 8:30 মতো, আর এখন কিন্তু রাতের খাবার খেয়ে নিচ্ছে। আর রাতের খাবারে নিয়েছিলাম মুচমুচে পেঁয়াজু, নিয়েছিলাম ফুলকপি ভাজি, আর নিয়েছিলাম আলু ভর্তা, আর এখানে আরও আছে শুটকি মাছ ভোনা। শুটকি মাছটা টমেটো দিয়ে রান্না করা হয়েছিল। এই ছিল রাতের মেনু, আর খাবারগুলো অনেক মজাদার। আজকে সারাদিনের খাবার দাবারই অনেক মজা ছিল, আর প্রতিদিনের মতো আজকে লাইফস্টাইল ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল রিতুস ব্লগসটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।